আবারও প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। উত্তর দিনাজপুর জেলার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে এলো এই গোষ্ঠী কোন্দল। চোপড়া ব্লকের কোর কমিটির চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাহের আহমেদের বিরুদ্ধে অন্যের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ সহ আর্থিক দুর্নীতি করে রাস্তার কাজ আটকে রাখার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলো স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌর ভোটে জয়ের উল্লাসের মিছিল বের হয়, আর সেই মিছিলেই পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাহের আহমেদের বহিষ্কারের দাবি তোলে তৃণমূল কর্মী সমর্থকেরা। এলাকার উপপ্রধান তথা তৃণমূল নেতা শাকির আহমেদ বলেন, এলাকায় গত 5 বছর থেকে একটি রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তাহের আহমেদ ঠিকাদারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করাতেই কাজ আটকে পড়েছে। তাহের বাবুকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেও সরব হয়েছেন উপপ্রধান তথা তৃণমূল নেতা শাকির আহমেদ। জানেন যে দীর্ঘদিন আমাদের একটা কইমারি ভায়া ঢুঙ্গাঙ্গি ভায়া কইমারি হয়ে ধামিকর যে রাস্তাটা ছিল সে রাস্তা কাজ হয়নি, 40% কাজ হয়েছে, 60% কাজ হয়নি, একমাত্র সেই নায়ক তার জন্য কাজ হয়নি। দ্বিতীয় কথা হলো সাধারণ মানুষ চারজন অ্যাপ্লিকেশন করছিল পঞ্চায়েতে যে আমার জমি কেটে নিয়েছে তাহের আহমেদ, আমাকে সুবিচার দেওয়া হোক। যেহেতু আমি নিজেই গেছিলাম ওনার কাছে, তখন তিনি বলছে যে কোনো বিচার হবে না, বেলারো অফিসে যদি যাই তাদেরকে মারিয়ে তাড়িয়ে দেবো। লাস্ট পজিশনে আমি গেছিলাম নিজেই বেলারো অফিসে ডিপুটেশন দিতে, কিন্তু বেলারো সাহেব ছিল না, লাস্টে আমরা রোড স্ট্রাইক করছি। সে রোড স্ট্রাইকটা আমাদের পার্টিতে অমান্য আমি জানি, আমি সুপ্রিম অথরিটির কাছে ক্ষমাও চেয়েছি যে আমাদের পার্টির যেহেতু অবলম্বন করছি। কিন্তু আপনারা জানেন একটা ব্লক চেয়ারম্যান এবং ভূমি কর্মাধ্যক্ষ নিজেই তার নামে 22 একর 23 একর জমি কীভাবে হলো, তার জন্য আমরা তাকে বহিষ্কারের আবদার করছি। যে একটা সাধারণ মানুষের যদি জমি আজকে কেটে নেয়, ও তো আরও 2 বছর 1.5 বছর আছে, তাহলে পুরো চোপড়া ব্লক নামে করে নেবে। যদি এই মানুষটাকে আমরা পার্টিতে রাখি তাই আমাদের ক্ষতি হবে, তাই আমরা আজকে অবলম্বে আমাদের সাসপেন্ডের জন্য আমরা আন্দোলন করছি। এই প্রসঙ্গে জেলা মাইনরিটি সেলের সহ সভাপতি ইসলাম উদ্দিন জানান, আমাদের পঞ্চায়েত সমিতির যে ভূমি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি আমাদের সাধারণ মানুষের 23 একর জমি নাকি তার নামে রেকর্ড করে নিয়েছেন, তার নথিপত্র আমি দেখেছি। যে কিছুদিন আগে 1 বছর আগে যেই লোকের নামে জমি রেকর্ড ছিল সেই জমি 2022-এ সেই ভূমি কর্মাধ্যক্ষের নামে হয়েছে, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট বিক্ষোভ রয়েছে, সেটা নিয়েও আলোচনা হলো। তো আমার একটাই অনুরোধ দলের কাছে, যে যেই ব্যক্তি হোক না কেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলে তাকে সাধারণ মানুষ ভোট দিয়েছে এবং জয়ী করেছে দল, সেই মানুষটাকে সম্মানজনিত পদ একটা ভূমি কর্মাধ্যক্ষর একটা পদ দিয়েছেন, তো সেটা তিনি কেন করলেন নিশ্চয় তার কাছে আমরা জবাব চাই। সেই জমিটা উনি নিজের নামে না করে সেই জমিওয়ালাদের সাথে কথা বলে যেই জমি যার দখলে আছে তার নামে যদি করে দিতে পারতো তাহলে আজকে আমরা তার সুনাম নিয়ে চর্চা করতাম। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো